বৃহস্পতিবার দিন ঘুমাইয়া শনিবার দিন হঠলে মাথা তো একটু হ্যাং থাকবেই নাকি? ঢঙের কথা বলতে গিয়ে একটা রং কিসের কথা, ঢঙের কথা কইতে গিয়ে আমি কথার ভিতর রং করে ফেলাইছি। আচ্ছা আচ্ছা, ঢং আমি আমি কি অন্য শিখছি? ও ও, অনেক কাছাকাছি গেছি পরে খেলে। যারা যারা দেখছেন তারা আজকে ফেসবুক লাইভ ছবি লাইভ হচ্ছে, ব্লগ লাইভ ব্লগ। হ্যালো ফ্রান্স, হ্যালো হ্যালো ফ্রান্স, দিস ইজ দিস আপনি ব্লগ করেন? আজকে ব্লগ হচ্ছে, দিস ইজ নাট ওয়ার্ল্ডের ফার্স্ট টাইম দুজনের ব্লগ একসাথে টেলিকাস্ট হচ্ছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন দিস ওয়ার্ল্ড। আপনারা যারা আমাদেরকে ফেসবুক লাইভে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন দুটি ব্লগ একসাথে পরিচালিত হচ্ছে। একটি হচ্ছে নাট দ্য ওয়ান ফান কিংস একা একশো, আর বল্টু দ্য ওয়ান ফান কিংস একা একশো। হ্যাঁ, দুটো দুশো শো শো আমরা রাগ করে দুজন আলাদা হয়ে গেছে, ঠিক আছে? আমরা আর একসাথে শো করবো না, আমরা ডিসিশন নিয়েছি। মানুষের ইউটিউব চ্যানেল আর ফেসবুকের কন্টেন্টের এমন অবস্থা এখন, আমরা রেডিওতে আমরা শো হবে এমন অবস্থা যে হচ্ছে কয়েকদিন পরে ক্যামেরা ধরার আর মানুষ খুঁজে পাবি না নিজেটা। না ভাই, এখন হলে কপি করে দেবেন, আপনি যে ফ্রেম দছেন আমি সেই ফ্রেম ধরবো না তো, সরি। আমি তল দিয়ে দেখাবো, আমি রেখে দিলাম, আমি যে তল দিয়ে দেখাবো। একে বলা হয় ইন্টেন্স শট, ইন্টেন্স শট নিলাম। তো শুনছেন ইভালি প্রেজেন্টস নাট বল টু দ্য টু ফান কিংস। আর এসএমএস করার জন্য 26969, কমেন্ট করার জন্য ক্যাপিটাল এফএম 94.8 এর পেজে গেলে আপনি লাইভ দেখতে পাবেন। তো এই একটি লাইভ শো, আপনারা আমাকে কমেন্ট করে এবং এসএমএস করে জানাবেন অ্যাকচুয়ালি আপনি আমার খোমার কোন ভিউটা দেখতে চান। এটা এখন আমরা এটা উন্মুক্ত করে দিছি, কারণ অনেকে বলে যে ভাই আপনাকে এক সাইডে দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি, আমি আপনার অপোজিট সাইড অফ কয়েন মানে অন্য সাইড দেখতে চাই। হ্যাঁ প্লিজ বলবেন, আমি খালি বলবেন না ক্যামেরা উপর বসে বলতে, আমি এটা পারবো না, সরি। আপনার কোন সাইড দেখতে চান? আমার বিভিন্ন সাইড রয়েছে, অতল গহবীর, এটা কি অতল খেয়ে ভাই ওয়ার্ডটা কি গহবর, অতল গহবর, দেখছেন জানালা জানলা নুডুসের মতো আমার কি অবস্থা। অতল গহবরে একটা শট নিতে পারি, এটা কি কি নেই ভাই, এটা সিনেমেটিক ওয়াইড শট নেই। তুই কি শোটা করবি? আমি তো শোই করতেছি আমাকে, না যেভাবে শো করতেছিস ওইভাবে না, এটাই শো, আজকের শো শনিবার দিন দা মাতাল শো। তাহলে আজকে যে ফান কল করে লাভ নেই, তাহলে ফান কলে যাই আমরা। হ্যাঁ ফান কল আমরা পরে আরেকদিন করব। হ্যাঁ গত সপ্তাহে আরেকদিন কইরা কত করাই হয় না পুরো সপ্তাহ। হ্যাঁ বলছে করাই হয় না নাকি, গত সপ্তাহে প্রথম দিনে আমি করছি। আপনি করছেন? তারপরে তো তুমি আসোই নাই। না আমি দেখলাম, আমারকে মনে আছে কিনা আপনার, আপনি তো ভুলে যান। ভুলাম আমাদের আঠারো সিজন ফাইভের একটা সিক্রেট বলি, যে কিনা আমাদের আঠারো সিজন ফাইভের পজিশন বলা যাবে, তাহলে মানুষ চিনে ফেলবে, একটা পার্টিসিপেন্ট, অন্যতম ভালো পার্টিসিপেন্ট। সিজন ফাইভ মানে লাস্ট সিজন, লাস্ট সিজন, লাস্ট সিজন, অন্যতম ভালো পার্সন। তো সে গানটা একটু ভালো পারত, কিন্তু আবার সে আবার স্ক্রিপ্টে ভালো ভুলতো আর কি। আচ্ছা, প্রতিটা সময় সে ভুলতো, এবং তার তাকে যাতে না ভুলে যায় প্রত্যেকটা ক্যারেক্টার তাকে একটা প্রপস দেওয়া হইতো। মনে করো কখন বাউল সাজলে হাতে দোতারা, কৃষক সাজলে হাতে হয়েছে ই ক্যাপ, কি বেতের ক্যাপ, যেটা সাজটা ক্যাপ, এবং ওখানে সে চিরকুট লেখে নিয়ে যেত দোতারার ভিতরে, এবং সে কয় যে দাদা ভুইলে গেলে তো ফাম্বেল হয়ে যাবো। মনে করেন যে একটা যোগ পরের যোগটা কি মনে পড়তেছে না, ফাম্বেল দিয়ে তখন কি করবো, তুই তো গান ভালো গাস, প্রতি গ্যাপই গাইবি, ভোলা মন ভোলা মন বইলাই, তুই দোতারাটা উঠে দেখে নিবি একবার, মাথার এইটা নিয়ে একবার দেখে নিবি, হাতে যা থাকো লাঠি, লাঠির মধ্যে সে লিখে নিয়ে গেছে দেখে নিবি, ওই ভোলা মন টানটা এলো তোর কিউ যে আমি ভুলে গেছি, তুই ওখান থেকে ব্যাত ব্যাত ঘুরে ঘুরে দেখে নিবি। এবং সে তাই করতো এবং খুব ভালো পারফরমেন্স, সবাই কথা ওরে বাপরে, সবাই তার জোকের প্রশংসা বাদ দেয় ভোলা মনের প্রশংসা। কি কণ্ঠ তোমার, ও কি এই যে তোমার যে একটা ইউনিক সিস্টেম, যে জোকের মাঝখানে মাঝখানে ভোলা মন করে যে একটা সুন্দর সুরে ভোলা মন টেকে ওঠো, আসলেই মনটা ভরে যায়। এবং সে যে কেন ভোলা মন বলে আর কি করে ভোলা মন কে বলার সময়, সেটা তো আমরা জানি, মানে এটা অদ্ভুত। মানুষজন যারা মানে কাছের থেকে বা জানে সবকিছু ঠিক আছে, সব ঠিকঠাক চলছে, আপনি তাকায় না, আপনি লুক শিফট করলে আমারও লুক শিফট করা লাগে, ওইটাই হয়। মানে উপর থেকে দেখতে কিন্তু সবকিছু সুন্দর মনে হলে ভিতরটা কিন্তু সুন্দর না। বাইদে আপনাকে আজকে অবশ্যই আমার কাছে একটা
নতুন সিনেমার নাম নিয়ে যাবেন যেটা দেখবেন আজকে আপনি। ও আচ্ছা আচ্ছা, অবশ্যই অসাধারণ, অনেক দিন পর একটা দারুণ সিনেমা দেখবেন। বলে দাও, বলে দাও মানুষকে। আমরা আমাদের শুধুমাত্র নিজেরা এন্টারটেইন করি না, এন্টারটেইনমেন্ট রিসেন্ট কোন ভালো হিন্দি সিনেমা দেখেন নাই? আমার মনে হয় লাস্ট ভালো হিন্দি সিনেমা কোনটা দেখছেন মনে করেন তো, মানে দেখে মনে হয়েছে যে একটা সিনেমা দেখছে, গল্পটা ভাই সেই লাগছে, লাস্ট মনে করতে পারবেন না। আমার মনে হয় রিসেন্টলি কোনো ভালো হিন্দি সিনেমাই হয়নি, সিরিজ হয়েছে কয়েকটা, সিনেমা হয়নি। এই সিনেমাটা নেটফ্লিক্স আছে, টরেন্টো পাওয়া যাবেন 100% শিওর। নাম হলো হাসিন দিলরুবা। ও আচ্ছা, ওই যে তাপসী পান্নুর দেখছেন আপনি? না, মানে দেখতাম আর কি, মানে অসাম, মানে দেখতে হবে। মাছ ওয়াচ মাস্ট না মাছ ওয়াচ কি কয়? মাস্ট ওয়াচ, মাস্ট ওয়াচ আজকে বলে দিলাম। যারা যারা ওই যে নাট ভাই থেকে বইয়ের রিভিউ নেন, আমার থেকে এরকম সিনেমা রিভিউ নেবেন, মাস্ট ওয়াচ সিনেমা হাসিন দিলরুবা 2021 সালের, মানে এখন পর্যন্ত আমি বেস্ট, অসাধারণ লাগছে। যদিও শেষের টুকু একদম লাস্ট মুহূর্তে আমি প্রেডিক্ট করতে পারছি, আমি জানি না, আমি তো অন্য লেভেলের, বাবা অন্য লেভেলের, তো আমি হয়তো আপনারা দেখবেন প্রেডিক্ট করতে পারেন কিনা। আমার কাছে প্রেডিক্টেবল লাগছে, পুরো গল্পটা ভালো লাগছে। মাঝখানে আওলাই গেছিলো, মাথা মুখে তা তো ছিঁড়ে গেছিলো, পরে আবার শেষের দিকে বুঝে গেছে যে গল্পটা এদিক যেতে আছে, এদিক এরকম। হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে সিনেমা হলে যাবে, তো ওয়াইফকে বলতেছে যে চলো নতুন যে সিনেমাটা আসছে এই বছরের বেস্ট সিনেমার একটা অসাধারণ সুন্দর একটা হ্যাপি এন্ডিং আছে। তো ওয়াইফ বলতেছে যে অনেকদিন বাসায় বসে আছে, ঠিক আছে যাই একটু সিনেমা দেখে আসি। আর হ্যাপি এন্ডিং কীরকম একটা অস্থির হ্যাপি এন্ডিং, যাই অস্থির হ্যাপি এন্ডিং, অস্থির একটা হ্যাপি এন্ডিং আছে। তো হাজব্যান্ড ওয়াইফ দুজনে গিয়েছে সিনেমা দেখলো, সিনেমা শেষ, সিনেমা শেষ হওয়ার পরে ওয়াইফ বলতেছে কি তুমি না বললে এটা একটা হ্যাপি এন্ডিং, এটা তো পুরো স্যাড। হ্যাঁ, বলছে কই বলো স্যাড? বলছে হ্যাঁ তো স্যাড না, এই যে একজন আরেকজনের গুলি করে মেরে ফেলেলো, স্যাড না? আহা, ব্যাপারটা ওইভাবে দেখো কেন, এর চাইতে হ্যাপি এন্ডিং আর কি হয়, হাজব্যান্ড ওয়াইফকে গুলি করে মেরে ফেলাইছে। এটা কি বলে সুখ বাবা, তুমি বুঝবা না, এটা কি সুখ বলে? বলছে যে খুব রাগি হাজব্যান্ড, অনেক রাগি, আমরা যতটুকু ভাবতেছি, আপনি যত ভাববেন না আপনার চাইতে বেশি রাগি, বেশি রাগি, আমার থেকেও বেশি রাগি। মানে আমি যে যে রাগ করে মোবাইল একটা ক্যামেরা হাতে ধরে রাখছি তার চাইতে বেশি রাগি, এত রাগি। সে রাস্তা দাঁড়ায় আছে বাগানে, বাগানে তার বাসার বাগানেই সামনে এসে দাঁড়ায় ছিল তার বিড়াল, বলতেছে বিড়াল, বলতেছে খা কাটা খা, বিড়াল কাটা খায় না, কাটা খা, বিড়াল কাটা খায় না, তাও বিড়াল কাটা খায় না, দুই তাও বিড়াল কাটা খায় না, পকেটে পিস্তল বাইর করে তিন টুচিও বিলাই মেরা ফেলাইছে। পিছন থেকে ওর বউ দেখছে, হাই হাই আমার প্রিয় বিলাইটারে মেরা ফেলাইছে, তাড়াতাড়ি দৌড় আইতেছে, এমন সময় সামনে কুত্তা আইছে, বলছে বিলাই খাই নাই তুই খা, কুত্তা খায় না, কয় এক কুত্তা তারপরে খায় না, দুই কুত্তা তো খায় না, কুত্তা কে কাটা খায়, তিন ঢিচিয়াও কুত্তারও মেরা ফেলাইছে। বউ দেখতেছে তার প্রিয় কুত্তাটারও মেরা ফেলাইছে, পিছন থেকে দৌড়ে বলছে তুমি এগুলো কি করতেছো? বলছে এরপরে ঘটনা আমরা না শুনি, খুব ভয়ঙ্কর ঘটনা, মর্মান্তিক ঘটনা, মর্মান্তিক, পুরো মর্মান্তিক, অনেক দুঃখ ভারাক্রান্ত ঘটনা ফর মেয়েদের জন্য, ছেলেদের জন্য অত দিন সাহসিকতা, পরিমাণ দুঃখ ভারাক্রান্ত, সেই মোটিভেশনাল ঘটনা এটা একটা, পুরো মর্মান্তিক ব্যাপার, ঠিক আছে? আপনারা এরকম মর্মান্তিক ঘটনা পরে ব্রেকে যাইতে হয় না, ঠিক আছে? এই জন্য কইছি লুক শিফট থাকে বারবার, ঠিক আছে? আমরা তাহলে এই ঘটনার আপনার যে কোনো ঘটনা, আপনার যে কোনো ঘটনা, এই ঘটনা শ্রেষ্ঠ করে লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নম্বরে। কমেন্ট করার জন্য ক্যাপিটাল এফএম 94.8 এর পেজে গেলে আপনি আমাদের লাইভ দেখতে পাবেন, সেখানে আপনি কমেন্ট করে দিলে আমরা পড়ে দেওয়ার জন্য তো ব্রেকের পরে ফিরেই আসব, তাই ওইটাই করবেন। আর কল করার জন্য 7:40-50 রেগুলার টাইম নাম্বার হচ্ছে 02-55-03-6659। আর শুনছেন ই ভ্যালি প্রেজেন্টস নাট বল টু দ্য টু ফান কিংস, ব্রেকের পরে ফিরছি আবারও।
ভুলে যায় কি কি জানি করতে হয়, কি কি জানি করতে হবে, কি কি যে করি আর কি কি যে করি না, মাঝে মাঝে পড়ি মাঝে মাঝে পড়ি না। আপনি কি রেগুলার গোসল টোসল করেন? হ্যাঁ রেগুলার করি না, তবে যেদিন করি সেদিন করি, যেদিন করি না সেদিন করি না। কি কাহিনী এটা? বুঝলে বুঝপাটা, না বুঝলে তেজপাতা। আরে ভাই বুঝতে হবে, হ্যাঁ বুঝতে হবে, সেটা তো আমরাও বুঝতে পারছি যে বুঝতে হবে। যার যার বুঝ তার তার তরমুজ। বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেছে। নাকি আবার বোঝাবো? না আর আর বুঝতে চাই না। কথা হইলো আমি আজকে যেখানেই যাচ্ছি সেখানেই নেট স্লো হয়ে যাচ্ছে, ঘটনা কি? সলো না সলো না, তোমার নেট সলো না, বৃষ্টিতে ঠাডা পরে তাই তো সলো না। আচ্ছা তাহলে আমরা হচ্ছে কমেন্ট গুলো পড়ে দেই। কমেন্ট পড়তে হবে না, তুমি তো এসএমএস করবা, কমেন্ট তো আমি পড়বো। এসএমএস পড়তে হবে, খুব তেজ তার। লিখেছে রাসেল আহমেদ নারায়ণগঞ্জ থেকে, লিখেছে বিকে ভাইয়া তোমরা দুজন আবার একসাথে আরেকটা নাটক করো, কারণ তোমাদের দুজনকে একসাথে ভীষণ ভালো লাগে। লাভ ইউ ভাইয়া, অনলি ফর ইউ দিস ইজ সাসপেনশন রিকোয়েস্ট, উই আর ট্রাইং টু ডু অ্যানাদার ওয়ান। আচ্ছা অ্যানাদার ওয়ান ভালো হচ্ছে, যখন আমরা একসাথে নাটক করি তখন আমরা একসাথে আসি না নাট বলতে, তখনই বুঝতে পারবা যে একসাথে কিটা হচ্ছে। একসাথে নাটকে আছি তখনই বুঝতে পারবা যে একসাথে কুছ তো হো রাহা হ্যায়। মমিন মিয়া লিখেছে বউয়ের মাথায় উকুন আছে যেন একসাথে শুয়ে থাকা, আর জামাইয়ের মাথায় চুল নাই জেনেও মাথায় হাত বুলিয়ে দেওয়াকেই টুরু লাভ বলে। কিরি লাভ? টুরু টুরু লাভ। আনিকা নারায়ণগঞ্জ থেকে লিখেছে নাট আই লাভ ইউ, রিপ্লাই দাও। থ্যাংক ইউ সো মাচ, রিপ্লাই পাইছো। জাকিয়া সুলতানা লিখেছে কাছের পথ দূরের লাগে যদি কেউ সাথে না থাকে। আচ্ছা এই যে নাট ভাই দাঁড়া খাইছে, না দিয়া কল্যাণ বোধ বলেছে ভাইয়ারা আজকেও ফাঁকি দিলা, গত উইকে ফান কল ডে করো নাই, আগামী উইকেও এমন ফাঁকি দিও না। গত উইকে ফান কল হয়েছে? হয়েছে না দিয়া, তোমরা দুজনই কল্যাণপুর বাসী ভাই, আমি কার কথা বিশেষ করে বলতেছি না। সাফি আহমেদ লিখেছে নিজের মেসেঞ্জারে ঢুকতে ভয় লাগে, কেমন ভয়ঙ্কর নীরবতা, কেউ নাই, বাদুরও উড়ে মাঝে মধ্যে। আই এম সাবু টেক মাই সালাম, আমার বেস্ট ফ্রেন্ড হ্যাপি অ্যান্ড আমরা দুজন ফ্রেন্ড মিম অ্যান্ড জোহা তোমাদের শুনে। থ্যাংক ইউ সো ভেরি মাচ মিম জোহা, দুজন হ্যাপি, ও দুজন তো তোমরা দুজন হ্যাপি। আবিবা লিখেছে ভিকে ভাইয়া, আচ্ছা আমার নাম কি ভিকি হয়ে গেল পার্মানেন্ট, সবাই দি ভিকি লিখতেছে। ভিকে ভাইয়া, ভিকে ভাইয়ের উপর যেই রাগটা উঠছিল না, ভাবছিলাম এক মান তোমাদের আর শুনবো না, বাট একদিন না শুনলে আমি পাগল হয়ে গেছি প্রায়। আই লাভ ইউ সো মাচ কলিজা দুইটা। হাতে হারিকেন পিছনে লিখছে হতাশার চরম পর্যায়ে গেলে মানুষ তরকারিতে কাঁঠালের বিচি দেয়। কাঁঠালেস একটা বকা দিছি না, দুইটা দে আরো, দুইটা দে গুন্না গুন্না আর দুইটা দে, কাঁঠালেস কাঁঠালেস সরষার তেল, তোমার লিচু ফুলে কাঁঠাল হয়ে গেছে, কাঁঠাল নিয়ে যদি কত কাঁঠাল নিয়ে গালি ক্রিয়েটিভ গালি দিবে না, হ্যাঁ বকা দিবে না, কাঁঠালেস কাঁঠালেস তোমার লিচু ফুলে কাঁঠাল, হ্যাঁ তোমার পিছনে কাঁঠালের মতো ওই যে ওইটা হোক, হ্যাঁ আর তোমার পিছনে কাঁঠালটা চুকাই দেবো, বুঝ বাটালা, হ্যাঁ কাঁঠালের বিচিত তরকারি খায় দেখো তুমি, বাসা রান্না বান্না পারে না বোধহয় মানুষজন, তাই না? কারণ লাগে রে ভাই। আরে হে হ্যাঁ মাঝে মাঝে মনে হয় যে কাঁঠালের বিচিরি এত স্বাদ, তুই বিশ্বাস কর আমার বাসায় কাঁঠাল কিনা হয় শুধুমাত্র ওইটা খাওয়ার জন্য। আমার বাসায় কাঁঠাল কিনা হয় না, শুধু বিচি কিনা হয়। আপনি চিন্তা করুন, গরুর মাংস না, আচ্ছা তুলনা করা যায় কোন কোন ক্ষেত্রে, কিন্তু তুলনা করা যায়, কেউ যদি কাঁঠালের বিচির ভর্তা ঠিক করে বানাতে পারে, ওরে রে মাংসের সাথে কাঁঠালের বিচি, তারপর পুঁই শাক দিয়ে কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ, কাম সারছে ভাই, এখনই তো খাওয়া লাগবে মনে হচ্ছে। তারপরে যে কাঁঠালের, আমার সবচেয়ে কাঁঠালের বিচি ভর্তাটা, যে ভর্তা হ্যাঁ মানে শুকনো মরিচ আমার কাঁঠালের বিচির কসম।
মানে আমি যেটা কিনছি কাঁঠাল ওই যে বিচি কেজি ধরে কিনছি সুলতানা আক্তার রানিয়া সুলতানা গিনি না শুধুমাত্র সুলতানা আক্তার খুলশি খুশি খুশি ধামরা থেকে লিখেছে হাই শাওন ভাইয়া এই কেউ একজন আমাকে শাওন নামে ডেকেছে আচ্ছা জানো জানো শেয়া যাবো নাম ধরে সজল ভাইয়া কেমন আছো তোমরা তোমাদের অনেকদিন যাবো শুনছি আজকে ফার্স্ট এসএমএস করলাম বাকিটা মেসেজ আসে নাই আরে ফার্স্ট এসএমএস অর্ধেকটা আসে নাই সামিদ মোহাম্মদ লিখেছে সজল ভাইয়া তোমার জিনের বাড়ি সার্ভিস নাটকটা দেখলাম খুব ভালো লাগলো জিনের বাড়ি সার্ভিসের পর আরো একটা নাটক আসছে তোতলা বয়ফ্রেন্ড দেখে নিন পরপর আসতেছে তোমরা তো দেখে কোলে দেখতে পারছো না বুঝলাম আবার একটা পেন্ডিং আছে কিন্তু পেন্ডিং একটা কামিং ফান আবার আরেকটা শুটিং এ যাইতেছি আবার যাচ্ছে মানে বুঝতে কইলাম না তোমরা দেখ এতদিন বলে ভিডিও দেয় না কেন নাটক হয় না কেন না না ভিডিও দাও ওটা তো আমার চ্যানেল নাটক হয় না কেন আমি বলছি না সামনে এমন দিন আসছে তোমরা বলবে থামো আমাদের রেস্ট দাও আমরা দেখে কোলে দিতে পারতেছি না কোনটা আগাইছে কোনটা পরাইছে কোনটার পর কোনটা দেখবো হ্যাঁ এই দিন আসতেছে তোমরা আমাকে এসএমএস করবে আমাদেরকে যে আমাদেরকে না নাটকে ভাই একটা সপ্তাহ বন্ধ থাকে না অনেকগুলো জমে গেছে দেখালে এরপর আপনি আবার কইরেন আজকে নতুন ভিডিও দেওয়া হয়েছে আমার চ্যানেলে রোজা ঢাকা থেকে লিখেছে ভাইয়ারা একটু বললে ভালো হতো আমাদের এলাকায় ক্যাঙ্গারি ক্যাঙ্গারি কি জিনিস ক্যাঙ্গারি দিয়ে এক লোক জুতো বেচে বাঙ্গারি হবে মানে ভ্যান গাড়ি হবে এটা ও ভ্যান গাড়ি হ্যাঁ দেখছেন মাথা কি ভিড়ে আপনি ঘুরে শিয়ে গেছে ভ্যান গাড়ি দিয়ে এক লোক জুতো বেচে সে আসছে নাকি আমার ঘরের পস ছিঁড়ে গেছে মানে পঞ্চটা ছিঁড়ে গেছে কিন্তু কিনতে হবে তুমি যত কষ্ট করে এসএমএস লিখছো তত কষ্ট করে তুমি গিয়ে কিনে নিয়ে আসতে পারতা আর আমাদের পড়তে যত কষ্ট হয়েছে তাতে তো আমাদেরকে তুমি ফোন দিয়ে বলতে যে জুতা লাগবে আমরা জুতা কিনতে ফিক্কে মারতাম তানিয়া সুলতান লিখেছে সব জায়গায় এম ইন লাইফে ডাক্তার লিখতাম কারণ ইঞ্জিনিয়ার লিখলে বানান ভুল হয়ে যেত এই রে ভালো বুদ্ধি হ্যাঁ আসলে তাই না কথা হচ্ছে যে ডাক্তার কি করে সেটা আমরা জানতাম বানায়া বুনে কিছু একটা লিখে দেওয়া যেত তারপর ভাই ইঞ্জিনিয়ার কি করে ওটা ছোটবেলায় জানতামই না আমি তো লিখতাম যে সবচেয়ে সোজা প্লে তারপর বয় লিখতাম সুমাইয়াত লিখেছে তোমরা হিন্দি সং কম প্লে করো কেন হিন্দি রোমান্টিক সং বেশি বেশি প্লে করবা না আমরা প্লে করতে চাই না হিন্দি রোমান্টিক সং আমরা তোমাদের গেয়ে শোনাবো প্র্যাকটিসিং আমরা ধীরে ধীরে যেভাবে প্র্যাকটিস করতেছি আমরা গেয়ে শোনা দেবো ইমান অশ্বিনী থেকে লিখেছে আমার সব কাজিন সদ কি কাজিনস সদ বিএফ মানে সদ্য বিএফ নাকি সদ্য বিএফ জিএফ নিয়ে বিজি থাকে আর আমি শুধু স্টাডি নিয়ে বিজি থাকি একদিন দেখবে যার বিএফ আছে তার বিএফ নাই যার জিএফ আছে তার জিএফ নাই তুমি স্টাডি করতেছ তোমার কাছে সব থাকবে আর ওটা দিয়ে বিএফ জিএফ টিএফ নিএফ এক এক মেহেদি হাসান মেহেদি হাসান লিখেছে একটা চোর একটা পুলিশ আর একটা বাড়িওয়ালা দৌড় দিলে কে আগে যাবে একটা পু চোর একটা পুলিশ আর একটা বাড়িওয়ালা চোর পুলিশ বাড়িওয়ালা চোর 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 আগে চোর আগে চোর অলওয়েজ ফার্স্ট কারণ চোর চুরি করে প্রথমে দৌড় দিছে বাড়িওয়ালা তো খায় মোড় হয়ে গেছে যাইতে পারবে না আর পুলিশ সবসময় পিছে ধরে দেবে ও কখনো ওভারটেক লজিক্যালি ঠিক আছে কিন্তু কোনো ওভারটেক করো কখনো ওভারটেক করবে না চোর ফার্স্ট হবে জাকিয়া সুলতানা আকিব আনছারামপুর থেকে লিখেছে অনেক দিন পরে এসএমএস করলাম আমায় ভুলে গেছো হ্যাঁ কে জানি তুমি বাঞ্ছারামপুর থেকে জাকিয়া সুলতানা কে জানি তুমি এসএমএস না করলেও আমি কিন্তু তোমাদের প্রতিদিন শুনি থ্যাংক ইউ সো ভেরি মাচ একদম তুমি আমাদের মতো হয়ে গেছো আমরা এসএমএস কমেন্ট না করলেও প্রতিদিন ছোটা করি জাহিদুল ইসলাম লিখেছে আমি ভাই আমি রতনাল হাসান জাহিদুল ইসলাম আমার আসল নাম রতনাল হাসান নামের আইডিটা নষ্ট হয়ে গেছে এবং ওসব নামের আইডি থাকতেছে না এখন থেকে আইডি চালাবো কেউ ভুলে যায় না তো ছয় মাস আগেই বলছিলাম যে হচ্ছে নিজের নামে আইডি খুলো জাহিদুল হাসান এই তো সুন্দর নাম হয়েছে সুন্দর নাম জাহিদুল ইসলাম আচ্ছা এই জাহিদুল ইসলাম এটা কাতে চুরি করে আনছো আমরা মানে এর নিজের নাম ভেরি গুড সত্যবাদী বাটপা ঢাকা থেকে লিখেছে আমি লাস্ট ঈদে অনেক ভালো হিন্দি মুভি দেখেছিলাম মুভিটা এত ভালো ছিল যে আমার মধ্যে খারাপ হয়ে গিয়েছিল রাধে মুভি ছিল হ্যাঁ রাধে মুভি যে সহ্য করতে পারছে তার তো ধৈর্য বাবা রাধে দেখা আর করোনা দুইটা ভ্যাকসিন না কি কথা তুমি যদি ভ্যাকসিন না নিয়ে থাকো একবার রাধে দেখে নাও কাজ হয়ে যাবে
করোনা এসে দেখবে যে মুখ ফিরে নেবে, তোর ঘরে আমি করোনাও হবে না, অভিযোগ দিয়ে চলে যাবে। মনসুরা নরসিংদী থেকে লিখেছে, ভাইয়ারা তোমরা কি খাটের পিঠা খাও? হ্যাঁ, কিসের পিঠা? হ্যাঁ, ও কাঁঠালের, কাঁঠালের পিঠা, কাঁঠালের পিঠা হয় না তো, হতে পারে, আই ডোন্ট নো, কাঁঠাল সব রকম জাতীয় ফল হতে পারে, পিঠা হতে পারে, জুস হতে পারে, চল ফান কলে যাই। হ্যাঁ সেটা ঠিক, তো আপনি কাঁঠালের পিঠা খাই নাই, তবে কাঁঠালের পিঠা খাইছি, কাঁঠাল ছিঁড়ে মারছিল। চলো, হ্যালো ওয়ান কল, ওয়ার ইউ, ওয়ার আর ইউ, ওয়াই ইউ কল আস? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ওই যে নাদিয়া বলছে, দেখ ফান কল না হইলে ওরা কলে পাবে, এত টেনশনের কিছু নাই। নাদিয়া বলো, তুমি যে বললা যে ফান কল হয়নি গত সপ্তাহে, ফেস টু ফেস আলোচনা করো, আমাকে রেজাল্ট জানাও, বলো। সত্যি গত উইকে ফান কল হয়নি? না হয় নাই, আমি যে একা একা করছিলাম, কে কে ছিল আমার সাথে? গত উইকে ছিল নাকি? না না, তার আগে রইতে। হ্যাঁ ঠিকই আছে, তার আগে রইতে। ভাইয়েরা বলো, আমি না গত উইকে তোমাদের তিন দিন পরে পেয়েছিলাম, তিন দিন কলে পাইছিল, ঠিক আছে। একদিন হচ্ছে তোমার সাথে কথা হয়েছিল, আরেকদিন গ্যাপ ছিল, আরেকদিন বন্ধুদের সাথে কথা হচ্ছিল, আরেকদিন গ্যাপ ছিল। গ্যাপে গ্যাপে ফোন দাও নাকি তুমি? না, আমি এখন সুস্থ হয়ে গিয়েছি, বুঝেছো? শোনো, তুমি ভেরি গুড, ভেরি গুড, একদম খুব ভালো কাজ। তো নাদিয়া, তুমি মাঝে সবসময় কল্যাণপুর থেকেই ফোন দাও? কল্যাণপুর থেকে ফোন দেয়, তাহলে আমরা বলতে পারবো যে চার পাঁচটা নাদিয়া আছে আমাদের, একটা কল্যাণপুর থেকে দেয়, একটা মিরপুর থেকে দেয়, একটা দশ নম্বর থেকে দেয়। বুদ্ধি দিছে আমাকে, আমি তো ডেলি যাইতে হয় আমাকে, হাজিরা দিয়ে আসতে হয়, বুঝছো? কারণ কি অপরাধ করছো? না অপরাধ না তো, এখন তো যে পাঁচটা বার কিছুই খোলা থাকে না থানা সারা, আমার ঘুরতে ইচ্ছে করলে আমি থানায় গিয়ে ঘুরে আসি। তুমি যখন জানো আমার জিজ্ঞেসো কেন? কেসালা কামেরা মজাক, বাসে চলে আসছে, ও বাসে চলে আসছে, ঠিক আছে, ভালো থেকো। তোমার সাথে আমরা বেশি আলাপ চালু করে ফেলেছি। হ্যালো, শুনো শুনো, ভাটুর ভাইয়া, আজকে ঠিক রাত নয়টার দিকে ছাদে এসে, ঠিক আছে? ঠিক রাত নয়টার দিকে ছাদে আসবে, টাইমিং তো মিলে গেছে। তাহলে আপনি রাত নয়টার দিকে ছাদে যেতে হলে আপনি কি আটটা সময় বেরোতে হবে? বেরোতে হবে, তাহলে তো আপনার হাতে বেশি সময় নাই, রেডি হবে, রেডি হবে, আটটার সময় বেরোতে হলে এখনই রেডি হতে হবে। হ্যালো, 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 হ্যাঁ কে বলছেন? হ্যালো স্পিকিং, বল টু হিয়ার, নট অপোজিট অফ মাইসেলফ, মানে আমি শান্তি স্যার। শান্তি বলছিলাম না, একদিন আমাদের মাঝে শান্তি ফিরে আসবে। আপনি কি শান্তি? আমি একটু পাস কল দিছি, আমি জানতাম একদিন একদিন শান্তি ফোন দিবেই, আমাদের মাঝে শান্তি ফিরে আসবে। তুমি কোথায় ছিলে তদিন? হ্যালো, আপনার জন্যই বল টু ওয়েট করতে করতে 7:44 বাজাইলো। মানে বাপের বাড়িতে গেলাম, মানে তোমার শ্বশুর বাড়ি আছে? শান্তি আসলো, সবাই সেটা ধরে রাখতে পারে না, নাথ ভাই আপনি মনে রাখবেন। বলো বলো, সাত মাস আগে শান্তি ছিল, তুমি তো এখন শান্তি নাই, তুমি এখন অশান্তি। আমি বলি নাই, তোমার জামাইয়ের সাথে গভীর ভাবে আলোচনা করে দেখো। সংসারে অশান্তি কেমনে লাগাই তো? হাত পা কাঁপতেছে। হ্যাঁ কি হয়েছে?
এরপর থেকে দেখো তোমার ফোন নিয়ে নিস আর থেকে আর নাম্বার ডিলিট করে দিছে তো শান্তা একা আসছো কেন জামাইয়ের সাথে আনতা ও শান্তা তুমি আসছো কেন একা জামাইকে সাথে আনতা অফিসে লকডাউন চলতেছে আমি পুলিশে খবর দিচ্ছি দাঁড়াও কিভাবে গেছে উড়ে উড়ে গেছে কিভাবে উড়ে উড়ে গেছে তাহলে অফিসের গাড়ি হ্যালো কন্ট্রোল রুম হ্যালো হ্যালো কন্ট্রোল রুম ঠিক আছে শান্তি ভালো থাকবেন আবার কথা হবে শান্তার হাজবেন্ড কে ভালো থেকো শান্তা এই যে অফিসের গাড়ি এসে মানুষজনকে নিয়ে যাচ্ছে হ্যাঁ 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 এভাবে তো মানুষ ঘুম হইতেছে না আমগো অফিসে নাট বলটো কেউ শুনে কেউ আছে অফিসের গাড়ি এসে নিয়ে যায় এগুলো বলেন না ভাই দেখা যাবে আমগো দুজনের বাইক কষ্টিপ দে বাইন্দা একটা গাড়ি গাড়ি বানায় দিছে এই যে চার চাকা এনে দিয়ে আবি আসবে ভিতরে বিপদে যাবগা না ঠিক আছে আমরা ভাই আমরা সেলফ oriented self satisfied enjoy self enjoy yourself enjoy and yourself cool to enjoy myself my books help. hello my facebook self hello 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 ji kotha theke bolchen ke bolchen hello hello what is your name and where are you from we are from lockdown the shutdown অনেক উপর লেভেল ব্রিটিশ অ্যাকসেন্ট তো বুঝতে সমস্যা কথা বুঝতে পারতেছেন না কি বলতে পারতেছেন না আপনার নাম কি মেরুদণ্ডের চিকিৎসা কি ঠিক মতো চলতেছে ভাইয়া ভালো আছি ভাইয়া ভালো আছি ভাইয়া আপনি কোথায় কুতুবুদ্দিন কুতুবুদ্দিন আপনি তো করতেছেন কোত্থেকে কুতুবুদ্দিন কেরানীগঞ্জ আপনি যদি এটা মিনার বানান ওর নাম কি হবে জি আপনি যদি এটা মিনার বানান হ্যাঁ সেই মিনারের নাম কি হবে কুতুব মিনার রং অ্যানসার হয় নাই না বলছো এটা হয় নাই কুতুব মিনার তো অলরেডি আছে তার একটা হবে কেন তাহলে কি হবে বল এটা কুতুব মিনার 2 হবে এই রিটার্নস রিটার্নস ওকে হ্যাঁ কুতুব ভাই ভাই ও আমার পার্টি রাত লাগে ভাই কি ওই জয় ইয়ো ইয়ো কি কইলো কি বাংলায় বলে যে মনে করেন ইয়ো আপু আছে না জানেন বাবি ইয়ো আপু জানেন বাবি জানেন বাবি মার্সি আপু না তো অবস্থা কেমন আছে ভালো আছে ভালো আছে উনার একটা ফুটফুটে ছেলে বাবু হইছে এই জন্য উনি আসতে পারছেন মার্সি আপুকে আমার সালাম দেন বুঝছেন জি সালাম দিব দান ফোন দিতেছি লাইন থাকেন মার্সি আপু আপু দান দান ফোন দিতেছি হ্যালো এক কথা বলেন মার্সি আপুর সাথে হ্যালো ভাইয়া মার্সি আপু আপনারা শুনে শুনেন ঠিক আছে এটা দাদা দিব দাদা দাদা দিবেন মার্সি আপুর দাদা দেন একটা পৃথিবীর শেষ কোথায় পৃথিবীর শেষ আজকে বলার সময় নাই আরেকদিন বলেন আমি বুঝলাম না কুতুব ভাই কেরানীগঞ্জে থাকে লোকটা কি বোকা নাকি কেন চারিদিকে লকডাউন করোনা যাইবো কেমনে জানান আছে যানবাহন নাই কি সব খুলে দিলে আস্তে দিলে আমরা যাই তাড়াতাড়ি সময় নাই আস্তে দিলে সে ফ্ল্যাট দিলে ওই দোকান কাট নিয়ে ফিরছি শেয়ার করতে থাকুন আমাদের পোস্ট তো নাই আজকে লাইভটি আছে রিভ্যালি প্রেজেন্স নাট বল টু ওকে যদি ব
বসে থাকিস মন মরা। কেউ যদি থাব দেয় আমি দিমু চমুক, এরগুলা ঘুরা তেলে। হ্যাঁ ঘুরা ঘুরা মারমু উড়া দুরা, শেয়ার ঘুরা 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 মারমু উড়া দুরা, লাভ দিমু দেইখা তেলা চুরা।
কি কেমন লাগে করছেন গান কোন লেভেলে নিয়ে যাইতেছে বলতো কতটা আমি কিটিভিটি বাবা বলতো গানগুলো কোন লেভেলে নিয়ে যাইতেছে বলেন একবার একদম কিটিভিটি লেভেলে চলে গেছে এটা কি জানি পড়ব আমি শেয়ার করব স্যার কিনতে পড়া যায় হ্যাঁ ওখান থেকেই পড়া যায় এখান থেকে যায় ওই পড়তে হবে শেয়ার করব কি আমার সাথে পেয়ার হ্যাঁ বসে আছি ইন দা আমি চেয়ার কাম মি হিয়ার লেভেল লেভেল অর নিয়ার কি করব কি যাইতে চলে কি জানি আমিও বুঝতাছি না কি বলতেছিস তুই বা কি বলতে চাইছিস আসলে এক আমার ইয়ে বলছিল এক গবেষক বলছিল আপনি একদিন এমন লেভেলে পাগল হবেন আপনার কথা কেউ বুঝবে না বিশ্বাস জন্ম নিতেছে আসলে বিশ্বাস করা উচিত সব জ্যোতিষী খারাপ না কোন কোন জ্যোতিষী ঠিক শেয়ার তো ঘুরতেছে এই জন্য কথা বলতেছি বোঝে না একটা জিনিস ডাকতে চাইতেছি এই বাইর করলো হ্যাঁ জিনিসটা ঘুরতে আছে ভাবছি যে কিছু কথাবার্তা বললো তাদেরকে একটু ব্যস্ত রাখি তা কি ব্যস্ত রাখতে দেখো আমার সাথে একজন আছে না ইমানদার পুলিশ অফিসার আরে ভাই খেয়াল করে নিতে দুজন আজকে লাল পড়ছি আমি আগেই বলছি সবসময় আমার সাথে ম্যাচিং করে আসার চেষ্টা করবেন না তাও আপনি বলেন তার জন্য ধন্যবাদ শাফি আহমেদ শেয়ার করেছে তানিয়া সুলতানা শেয়ার করেছে জাহেদুল ইসলাম শেয়ার করেছে দম নেই কারণ কারণ করতে আছে শাফি আহমেদ শেয়ার করেছে জাহেদুল ইসলাম শেয়ার করেছে তানিয়া সুলতানা শেয়ার করেছে প্রিয়ামণি শেয়ার করেছে আর কে শেয়ার করেছে এরপরে শেয়ার করেছে কে শেয়ার করেছে কে 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 এস এইচ ওমর শেয়ার করেছে ভদ্র শেতান শেয়ার করেছে এরপরে শেয়ার করেছে কে শেয়ার করেছে কে শেয়ার করেছে আমার দমনিতে দেন কর না কে কথা বুঝলাম না কিছুই হ্যাঁ তানিয়া সুলতানা শেয়ার করছে ওরাই খালি শেয়ার করছে মানছে শেয়ারগুলো ডাইকে ডিকে দিয়েছে ওরা শেয়ার করে আশা বন্ধ করে দিতেছে আইলো ছেলের আইডি দিতেছে তানিয়া সুলতানা বনি কমেন্ট করে লিখছে আমি শেয়ার করছি লিখলে বড় হইতে পারে মেয়েটা বলতেছে কি কেন তোমার কাছে কি আমি গুরুত্বপূর্ণ নাকি তোমার ঘুম বেশি গুরুত্বপূর্ণ আজকে এই অ্যানসার দিয়ে তারপরে যাবা আমি এইটার অ্যানসার চাই প্রত্যেক দিন এই যে চ্যাট করতে করতে ঘুমায় পড়ো এগুলো আমি বেশি দিন মেনে নিতে পারবো না যদি আমি গুরুত্বপূর্ণ হই তাহলে আমার কাছে থাকো আর যদি তোমার ঘুমানোটা বেশি গুরুত্বপূর্ণ হয় তাহলে ব্রেক আপ করে চলে যাও ছেলেটা রিপ্লাই দিছে এক ঘন্টা পরে বাবু অবশ্যই তুমি বেশি গুরুত্বপূর্ণ সরি ঘুমিয়ে গেছিলাম ছোট ছেলে তার বাবাকে বলছে বাবা 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 কি পাগল হয়ে গেছে এতবার বাবাটা কসকেন না তুমি তো ডাক্তার দেখতেছো না তাই হ্যাঁ বল কি হয়েছে আচ্ছা তোমার কাছে কি বেশি ইম্পর্টেন্ট আমি না তোমার প্যান্ট কেমন কথা বললা কোথায় একটা প্যান্ট কোথায় আমার তুমি আমার গুণধর বাচ্চা আমার ছেলে তুমি তুমি অবশ্যই আমার বেশি ইম্পর্টেন্ট মিথ্যা কথা বলছে কেন বাবা বল না মিথ্যা সত্যি কথা সত্যি কথা তাহলে তুমি আমার ছেড়ে বাইরে যাও প্যান্ট ছেড়ে তো কখনো বাইরে যাও না Capital FM.